আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো। টেক সলিউশন বডির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। তো বরাবরের মতো আজকে প্রিয় কুইজের নতুন প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম। তো প্রশ্ন উত্তরের আগে কিছু প্রশ্ন আপনাদের কমেন্ট সেকশন আসছে, ওগুলো উত্তর দিয়ে দিই। আর আজকের ভিডিও খুবই ছোট হবে প্রতিদিনকার তুলনায়, তাই খুব শর্টকাটে আজকে সারিয়ে দেবো। তাই মনোযোগ সহকারে সকল বিষয় দেখবেন, অল্প কথায় অনেক কথাই অনেক কাজই কথাই হবে। তো কুইজের কিছু প্রশ্ন আসছে, সে প্রশ্নগুলোর উত্তর। প্রথম জনের প্রশ্ন হচ্ছে, আমি গতকালকের ফার্স্ট উইনার, কনগ্রাচুলেশন, আপনি ফার্স্ট উইনার, আপনি পুরস্কার পেলে আমাদের অবশ্যই জানাবেন। সঠিক উত্তর সাবমিট করে উইন লিস্টে থাকি না কেন? এটা তো আগেই বলেছিলাম, আপনি সঠিক উত্তর পাবলিশ করেন আর সবার আগে পাবলিশ করেন, কোনোটাই ভ্যালু নেই যদি আপনার লটারিতে নাম না আসে। তাই লটারিতে নাম আসার ভাগ্যটা যদি থাকে তাহলে আপনি এমনিতেই উইনার হয়ে যাবেন। অ্যাকাউন্ট খোলার সময় গুগল কানেক্ট না করে কানেক্ট উইথ ফেসবুক করলে অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, আপনি যেভাবেই করেন হবে, জাস্ট আপনার যে অ্যাকাউন্টের মাধ্যমে নেবেন ওই অ্যাকাউন্টের ডাটা টানবে, এটুকুই। তো আপনি যে অ্যাকাউন্ট থেকেই লগ ইন করেন, কানেক্ট করেন, তো অবশ্যই অ্যাড্রেসগুলো সঠিকভাবে দিয়ে দিবেন, কারণ পুরস্কার পেলে আপনাকে অবশ্যই ওই অ্যাড্রেসে পুরস্কার পাঠানো হবে। M40 যে ফোনটা দিচ্ছে, ছোটা অরিজিনাল নাকি কপি ফোন? হ্যাঁ, অবশ্যই অরিজিনাল ফোন, তবে অফিসিয়াল কি না এখন অবধি আমি শিওর না, তবে অফিসিয়াল হওয়ার সম্ভাবনা 90%, কারণ যেহেতু এটা সরকারি প্রজেক্ট অফিসিয়ালভাবে দেওয়া কথা। ভাই, আমি বিজয় নির্বাচন কীভাবে করো? আমি তো সেটাই যা বুঝতেছি না। প্রতিটি প্রশ্নের উত্তর 12টা 3 দিই, আমি একটা বারবারই বলেছিলাম, 12টা 3 দেন আর 12টা 1 দেন, কোনো সুযোগ নেই। আপনি জয়েন হবেন সবার আগে দিলেই, আপনি 11:59 যদি দেন হয়তো উইনার হয়ে যেতে পারেন, যদি আপনার লাক থাকে। 100 জনের ভিতরে আপনার নাম আসলেই আপনি হয়ে যাচ্ছেন উইনার। প্রতিদিন আপাতত আর তেমন কোনো অ্যান্সার নেই। ভাই, আমি 54 নম্বর হয়েছি, বাট গিফটের জন্য ওয়েট করতে হবে, ধাপে ধাপে দিচ্ছে, এখনও 10 তারিখ পর্যন্তই যেতে পারলো না ঠিকভাবে। বিজয়ী হওয়ার পর কীভাবে পুরস্কার পাবো? পুরস্কার পাওয়া নিয়ে আজকে কিছু তো কথা বলি। সেটা হচ্ছে যে আপনি যদি হ্যান্ডসেট বিজয়ী হন, আপনাকে হয়তো কল দিবে, কল দিয়ে আপনার লোকেশন জেনে নিবে, এরপর আপনাকে হ্যান্ডসেট পাঠাবে। আর ডাটার ক্ষেত্রে যেটা, সেটার আমি একটা মেসেজ দেখাবো একটু পরে। অ্যান্সার দেওয়ার পর কী করবো? অ্যান্সার দেওয়ার পর কিছুই করতে হবে না, চাইলে শেয়ার করতে পারেন, আমি পেলে আমাকে SMS দিবে। হ্যাঁ, আপনি যেদিন উইনার হন সেদিন আপনার নাম্বারে মেসেজ চলে যাবে। ভাই, এই কুইজটা কতদিন থাকবে? কুইজটার উত্তর এগুলো উত্তর দেওয়া হয়েছে গতকালকে, আর আজকে এখন কথা বলবো কীভাবে আপনি যদি মোবাইল ডাটা উইনার হন তাহলে কী করতে হবে। তো যারা মোবাইল ডাটা উইনার হয়েছেন তাদের এই যে দেখুন, এই একটা মেসেজ আসছে, মুজিব বর্ষের কুইজ প্রতিযোগী বিজয় হিসেবে প্রাপ্ত 100 GB ডাটা সহ ফ্রি টেলটক সিমপাতে নিকটস্থ টেলটক কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন। মূলত যারা 100 GB ডাটা পাবেন তারা চাইলে আপনি আপনার নিকটস্থ টেলটক কাস্টমার কেয়ারে গিয়ে ওখান থেকে সিমটা কালেক্ট করে নিতে পারবেন। এটা যাদেরকে মেসেজ দেওয়া হয়েছে তারা নিজের আশেপাশে যে কোনো টেলটক কাস্টমার কেয়ারে চলে যাবেন, আপনার কাছে যেটা হয় ওটা দিকে ওদের সাথে যোগাযোগ করবেন যে আমি ফ্রি ও কুইজে উইন হয়েছি, আমাকে বলছে যে কাস্টমার কেয়ারে গিয়ে সিমটি নেওয়ার জন্য। হয়তো সেই সময় আপনার কাছে বলে দিবে কী কী জিনিস লাগবে। সিম কিন্তু অবশ্যই NID লাগে, NID লাগে, হাতে ফিঙ্গার প্রিন্ট করা লাগে, আর হচ্ছে ছবি লাগে। তো এগুলো তখন আপনার বলে দিবে, যদি লাগে তো লাগছে, আর না লাগলেও বলে দিবে, তা ওই ওখান থেকে যোগাযোগ করে নেবেন। আর তা নাহলে এটা কাস্টমার কেয়ারও কল দিয়ে দেখতে পারেন, ওখান থেকে বিস্তারিত জেনে নিতে পারেন। তো যাদের টেলটক 100 GB ডাটার দরকার তারা অবশ্যই টেলটক সিমটি কালেক্ট করে নেবেন কাস্টমার কেয়ার থেকে। তো আমরা চলে যাই আজকের কুইজে। তো আজকের কুইজের উত্তর আমরা এখন চলাচল চলে যাচ্ছি, যেহেতু 12টা বেজে গেছে আশা করি উত্তর এখন চলে আসবে, এখন অবধি আসেনি, 1 মিনিট ওয়েট করি আমরা। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি, এরপরে দেখি। এর ভিতরে আমি আরও কিছু বলার, আপনার যদি কোনো কমেন্ট সেকশনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে আমাদের বলবেন, আমি আপনাদের রিপ্লাই দিব। আর কোনো কনফিউশন যদি আমার উত্তরের ক্ষেত্রে থাকে, নিজেরা একটু ভালোভাবে রিসার্চ করে এরপর নিজেদের মতো করে উত্তর দেবেন। তো আজকের উত্তর চলে আসছে, আমরা কথা বলে নিই। 1920 আন্দোলনকে আরও বেগবান করার জন্য 1948 সালে 2 মার্চ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের সর্বদলীয় সভায় রাষ্ট্রভাষা বাংলা সংগ্রামের পরিষদ গঠন করা হয়। এই সভায় বাংলাকে
পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবিতে 11ই মার্চ বাংলা ভাষা দাবি দিবস ও সাধারণ ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সহকর্মীদের সঙ্গে ধর্মঘট পালনকালে বিক্ষোভরত অবস্থায় শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। কোন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়? তো আজকের উত্তরটা মোটামুটি জটিল হওয়ারই সম্ভাবনা, আমি আগেই বলে দিচ্ছি। কোনো উত্তরে যদি আমি কনফিউশন থাকি আমি বলে দিব, আর সেক্ষেত্রে আপনি আপনার মতো করে উত্তর খুঁজে নিয়ে দিয়ে দিতে পারেন। আমার উত্তরটাই যে আপনি দিতে হবে সেগুলো আমি কনফার্ম, যেগুলো আমি 100% গ্যারান্টি দিই ওগুলাই দিয়ে দিবেন কনফিউশন ছাড়া। আর যেগুলো আমি বলে দিব যে একটু কনফিউশন আছে ওগুলো আমি তখন আপনি আপনার মতো করে দিবেন। তো উত্তরটি গুগলে মোটামুটি খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিকভাবে, মোটামুটি আজকের উত্তরে একটু কঠিন আছে। তারপর খুঁজি ভালো করে। তো আজকের উত্তরও মোটামুটি কঠিন, আমি গুগলে কোথাও খুঁজে পাইনি। অলরেডি আমি অনেকগুলো ওয়েবসাইটে কালেক্ট করেছি, এখানে সব জায়গায় জাস্ট সাধারণ ধর্মঘট পালনকালে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় এই নোটিশটাই দেওয়া আছে, কিন্তু কোথা থেকে গ্রেপ্তার করা হয় এবং কীভাবে গ্রেপ্তার করা এগুলো নিয়ে কোনো বিস্তারিত নেই। আমি সম্পূর্ণ প্রসেসগুলো এখান থেকে চেক করলাম, তারপর আমি এখন আমার যে পিডিএফ আছে লাস্ট সলিউশন ওখান থেকে আমরা সিদ্ধান্ত নিব, এরপর আমি উত্তরটা আপনাদের কনফার্ম করে জানিয়ে দেবো। তো আমি চলে যাচ্ছি আমার এখন পিডিএফে এবং পিডিএফ থেকে আমি সম্পূর্ণ বিষয় চেক করছি। তো চলে আসলাম পিডিএফে, পিডিএফ থেকে মোটামুটি চেক করে নিই আগে সাল অনুযায়ী, যাতে আমার বেশিরভাগ উত্তরগুলো পিডিএফ থেকে কালেক্ট করা হয় এবং পিডিএফ থেকে মোটামুটি কমন পড়ে যায়। তো আমি এখান থেকে ভালোভাবে চেক করে নিই, তারপর আপনাদের সিদ্ধান্তটা আমি জানিয়ে দেবো। যেভাবেই হোক আমি আপনাদের উত্তর কালেক্ট করেই দেবো ইনশাল্লাহ, এই বিষয়ে আপনার টেনশন করার কোনোই জানি। তো এখানে দেখা যাক আছে কি না। হ্যাঁ অবশেষে আমরা পেয়ে গেছি উত্তর আজকের। তো উত্তরটি আমরা দেখাচ্ছি আমি আপনাদের, এই যে দেখুন 1948 সালে 11ই মার্চ বঙ্গবন্ধু কোথা থেকে এবং কেন গ্রেপ্তার করা হয়। বাংলা ভাষা নিয়ে মুসলিম লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভরত অবস্থায় সচিবালয়ের সামনে হতে তাকে গ্রেপ্তার করা হয়। তো আমরা এখন দেখব সচিবালয়ে কোনো অপশন আছে কি না, কিংবা এটার সাথে সম্পর্কযুক্ত কোনো অপশন আছে কি না। তো আমরা চলে যাচ্ছি প্রিয় অ্যাপসে, এই অ্যাপস থেকে আমরা আবার কুইজে চলে যাচ্ছি। জি হ্যাঁ, সচিবালয়ে অপশন বলতে এখানে যেটা আছে সেটা হচ্ছে ইডেন বিল্ডিংয়ের বর্তমানে সচিবালয়ের সামনে থেকে। তাহলে আমাদের উত্তর আজকের এটা, এটা 100% কনফার্ম, কোনো রকম কনফিউশন ছাড়া দিয়ে দিতে পারেন। 100% কনফার্ম আজকের উত্তর এটাই হয়ে গেল, উত্তর হচ্ছে ইডেন বিল্ডিং বর্তমান সচিবালয়ের সামনে থেকে, কোনো রকম কনফিউশন ছাড়া দিয়ে দিতে পারেন। 100% গ্যারান্টি আজকের উত্তর হয়ে যাবে। তো আমরা চলে যাই গতকালকের উত্তর নিয়ে, গতকালকে দেখি উইনার পাবলিশড প্লাস উত্তর দেওয়া হয়েছে কি না। তো গতকালকে 18ই ডিসেম্বরে চলে আসছে, তো দেখুন 4 জানুয়ারি 1948 আমার উত্তরটি 100% গ্যারান্টেড হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারতেছেন আমি সবগুলো উত্তর খুব রিসার্চ করে তারপর আপনাদের সাথে কনফিউশন না যেন থাকে সে বিষয়ে শেয়ার করি। এরপরও যদি ভুল হয়ে যায় অনেক সময় তার জন্য আমি অলওয়েজ ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। তো আশা করি বুঝাতে পারছি, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কালকের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন।